বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, এই তিন নামের মেয়েরা সবচেয়ে ধনী স্বামী পেয়ে থাকেন, জানতে চাইলে দেখুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। মেয়েরা স্বাভাবিকভাবেই এমন স্বামী চান যার ব্যবহারে স্বভাব চরিত্র খুবই ভালো, এমন ছেলে যে বুদ্ধিমান ও রসিকতা করতে পারে, তাদেরকেই মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করেন। তবে মেয়েরা আরেকটা জিনিস চান, সেটা হচ্ছে তার স্বামী যেন ধনী হয়। যদিও সব মেয়েরা এমন স্বামী পান না, অনেক কম মেয়েরাই সর্বগুণ সম্পন্ন স্বামী পেয়ে থাকেন, তবে জ্যোতিষশাস্ত্রে এমনটা বলা হয়। নির্দিষ্ট কিছু নামের মেয়েদের ধনী স্বামী পাওয়ার সম্ভাবনা থাকে। জ্যোতিষশাস্ত্রে নামের প্রথম অক্ষর দ্বারা কোন মানুষটি কেমন, তার ভাগ্যে কী আছে সে সম্পর্কে জানা যায়, কারণ নামের প্রথম অক্ষরের উপর তার জীবনের অনেক ভালো ও খারাপ প্রভাব নির্ভর করে। বলা হয়ে থাকে এই তিন নামের মেয়েদের স্বামী সবচেয়ে ধনী হয়ে থাকেন, তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এম নামের মেয়েরা অনেক নিষ্পাপ ও লাজুক স্বভাবের হয়ে থাকেন। এই নামের মেয়েরা মনের দিক থেকে একেবারে নিখুঁত ও বিশ্বাসী হয়ে থাকেন, তবে এরা সবসময় ওপরে থাকতে চান, সহজেই এরা নিজের জায়গা ছেড়ে দিতে চান না। ভাগ্য এদের সঙ্গে থাকায় এরা ধনী স্বামী পেয়ে থাকেন। এরা মানুষ হিসেবে খুবই বিশ্বাসযোগ্য, বিধায় এরা কাউকে ঠকান না। তবে এরা আবেগপ্রবণ হয়, কোনো ভুল জিনিস মেনে নেওয়ায় খুবই কষ্ট দেয় এদের। আর নামের মেয়েরা, শাস্ত্রমতে আর নামের মেয়েরা খুবই আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে থাকে। এরা সহজেই নিজের স্বামীর মন জয় করে নিতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে আর নামের মেয়েরা ধনী স্বামী পেয়ে থাকেন এবং বিয়ের পর অনেক সুখী হন। এই নামের মেয়েরা খুবই শয্যাশীল হন, জ্ঞানের ক্ষেত্রে বিচরণ করতে এদের ভালো লাগে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারো আর থাকলে সে যে কোনো ঘটনায় আগে থেকে আশ করতে পারেন। এস নামের মেয়েরা, শাস্ত্র মতে এস নামের মেয়েরা তাদের স্বামীর সত্যিকারে বন্ধু হয়ে থাকেন। এই নামের মেয়েরা বেশিরভাগ সময় উদার ও সাহায্যকারী হয়ে থাকেন। এস নামের মেয়েদের মধুর ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাদের প্রতি বিশেষভাবে আকর্ষিত হন, ফলে তাদের প্রতি বেশিরভাগ মানুষই খুবই আস্থা রাখে, বিশ্বাস রাখে। শাস্ত্র মতে এই নামের মেয়েদের স্বামী অনেক বড়লোক হয়ে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।